অত্যাবশ্যকীয় সামগ্রীর আকাশলঙ্কী মূল্য বৃদ্ধি, শাক পাচলি, পেট্রোল, ডিজেল সকলোতে এতিয়া মূল্য বৃদ্ধি হৈছে। মূল্য বৃদ্ধিত এক প্রকার জুরুলা হয়ে পড়েছে সর্বসাধারণ জনতা। অসাধু ব্যবসায়ীর কবলত পড়েছে অনিয়ন্ত্রিত বজার। নীরব নির্বিকার এই ক্ষেত্র যোগান বিভাগ। আমি ইতিমধ্যে রাজ্যের ভিন্ন প্রান্তর বজার সমূহের পরিবেশ আপনার দেখাও কিদরে দৈনন্দিন অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রীর দাম বৃদ্ধি হয়েছে। বিভিন্ন দল সংগঠনে অত্যাবশ্যকীয় সামগ্রীর সমান্তরালক ইন্ধন জাতীয় সামগ্রী ঔষধ পাতিরও দাম বৃদ্ধি কেন্দ্র করে প্রতিবাদর পরিবেশের সৃষ্টি করেছে যদিও বা কিন্তু বর্তমান পর্যন্ত খাদ্য সামগ্রীর আকাশলঙ্কী মূল্য বৃদ্ধিয়ে জোরলা করেছে সর্বসাধারণ রাইজক। আমি লাইভত গৈছো আমার সহযোগী সাংবাদিক আছে ডেভিড কাশ্যপ। ডেভিড, আপনার ওসর আছো, আপনি বর্তমান কত উপস্থিত আছে, তাত কেনে ধরনের খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি, বর্তমান যেহেতু প্রতিবিধ সামগ্রীতে আকাশলঙ্কী মূল্য বৃদ্ধি হওয়া পরিলক্ষিত হয়েছে, আপনার পর সবিশেষ জানিম ডেভিড। অনামিকা, চাওক, নিশ্চিতভাবে কব লাগিব যে এতিয়া লোকসভা নির্বাচনের ফলাফলের পাছতেই কারোবার মুখত যদি হাহি বিড়িঙিছে আন কারোবার চকুলত কিন্তু চকু পানি নিগড়িছে। কেন কব লাগিব যে অনিয়ন্ত্রিত মূল্য বৃদ্ধি, সেয়া দুদিন পূর্বে পেট্রোল ডিজেলের ক্ষেত্রে আমি দেখবলে পাইছিল প্রতি লিটার পেট্রোল বা ডিজেলের ক্ষেত্রে এটকাক বৃদ্ধি হয়েছিল, কিন্তু লোকসভা নির্বাচনের পাছত বা পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি হওয়ার পাছতে এতিয়া শাক পাচলি মাছ মাংসকে ধরে সকলো সামগ্রীতে এতিয়া মূল্য বৃদ্ধি সর্বসাধারণক কন্দুয়াইছে। বর্তমান উপস্থিত আছো মহানগরীর গণেশগুড়ি বজারত, আর গণেশগুড়ি বজারের সামগ্রিক দৃশ্য সতীর্থ দেখাব যে আসলে শাক পাচলি যিকোনো ধরনের শাক পাচলি সকলো সামগ্রীতে আসলে এটা অনিয়ন্ত্রিত মূল্য বৃদ্ধি, প্রতি কিলো প্রতিটা শাক পাচলিতে প্রতিটা কিলোত 10-20 টাকাক প্রতি কিলো মূল্য বৃদ্ধি হয়েছে। কেন কব লাগিব যে লোকসভা নির্বাচনের পাছতেই সেয়া আলু হোক, নেমু হোক, সেয়া লাগিলে অন্যান্য পাচলি সমূহ হোক, সকলোতে দাম বৃদ্ধি হয়েছে। ব্যবসায়ী এগারী আছে, আমি কিছু কথা পাতিবলে চেষ্টা করি। খুড়া, বস্তুর দাম কি কি বাড়িছে? সব বস্তুরে দাম বাড়িছে, এটা কোনো ইলেকশনের ইস্যু নয়, কোনো হেৰি নয়, এটো ক্লাইমেটের কারণে বতরের কারণে বস্তু নাটন হয়েছে, দাম আছে, পার কেজি 10-20 টাকাকে বাড়িছে সকলরে। তো সেইটো একো অসুবিধা নাই, একো অসুবিধা নাই, মানুষের কিনার একো অসুবিধা নাই, মানুষে খাই আছে। তুমি চাও, এটা সময় আছিল আমার ককাহার দিনত 10 টাকা দরমা পাইছিল, 2 টাকার তেল নিমখ গ্রাহন খাইছিল 10 টাকা, আর বাকি 8 টাকা জমা হয়েছিল এই বাহুর খুঁটাত। এটা 1 লাখের তলো দরমা নাই, কি অসুবিধা আছে? নিশ্চিতভাবে কব লাগিব অনামিকা, চাওক এটা প্রতিটো সামগ্রীত হ্যাঁ লাগিলে শাক পাচলি আপনি যিকোনো ধরনের শাক পাচলি হব পারে 10-20 টাকালেক প্রতিটো সামগ্রীর মূল্য বৃদ্ধি হয়েছে। হ্যাঁ, কেবল যে এয়া মহানগরীতে হ্যাঁ নহয় কিন্তু সমগ্র অসমতে এনেকুৱা ধরনের মূল্য বৃদ্ধি আমি দেখবলে পাইছো। হ্যাঁ লাগিলে পেট্রোল ডিজেলের ক্ষেত্রতে হোক, হ্যাঁ লাগিলে শাক পাচলি মাছ মাংসর সকলোর ক্ষেত্রতে হোক, বাইরে কি লৈছে বস্তুর দাম পূর্বতকে এবার মূল্য বৃদ্ধি হয়েছে, সমস্যা হয়েছে না আপনাদের? সমস্যা বহুত হয়েছে, ইমান দাম বাড়িছে সব বস্তুয়ে, 20 টাকার জায়গা 30 টাকা লই আছে ফেন্দি এক পোয়া, হ্যাঁ আর কি কম, সমস্যা হয়েছে হ্যাঁ আর। আচ্ছা, নিশ্চিতভাবে কব লাগিব অনামিকা, হ্যাঁ হয়েছে গ্রাহকের মন্তব্য, সকলোরে সমস্যা আছে, কেন কব লাগিব প্রতিটো হেয়া ভেন্দির কথা কোক, বেঙেনা কথা কোক, জিকা, লাউ সকলোরে ক্ষেত্রে এটা সর্বসাধারণক কন্দুয়াইছে, কেন 10-20 টাকাক প্রতিটো সামগ্রীতে এটা মূল্য বৃদ্ধি হয়েছে। সতীর্থ দেখাব সামগ্রিক দৃশ্য, কেন আমি কব লাগিব যদি 40 টাকা যদি কোরবাত কিলো 40 টাকা আছিল হ্যাঁ এটা 50 টাকা হয়েছে, কোরবাত যদি 50 টাকা আছিল হ্যাঁ এটা 60 টাকা হয়েছে। কারণ উল্লেখ করব লাগিব দুদিনের আগলৈকে এই পাচলিবর মূল্য কিন্তু প্রতি কিলোগ্রামত 10-20 টাকা কম আছিল, আর এনেদরে শাক পাচলির বজারত জুই লগাত এটা সাধারণ শ্রেণী লোকের শাক পাচলি কিনি খাওয়াটে এক দুর্বিহ হয়ে পড়েছে। আর এয়া কেবল গুহাটির আমি দৃশ্য দেখাই আছো, কিন্তু এয়া কেবল যে দাম বৃদ্ধি গুহাটিতে হয়েছে হ্যাঁ নয়, হ্যাঁ লাগিলে যোরহাটের কথাই কোক, হ্যাঁ লাগিলে নগর কথাই কোক, সমগ্র অসমতে কিন্তু এয়া শাক পাচলির ক্ষেত্রে বা মাছ মাংসর ক্ষেত্রে কিন্তু এটা সর্বসাধারণক ত্রাহি মুদন শুধাইছে। অনামিকা, নিশ্চয়কৈ ডেভিড কাশ্যপ, আপুনি একাংশ গ্রাহকৰ মন্তব্য শুনাইছে আমাক। আসলতে মূল্য বৃদ্ধি কিয় হৈছে? অসাধু ব্যবসায়ীয়ে একাংশ যিসমূহ খুচুরা ব্যবসায়ী আছে সেই ক্ষেত্রত কিবা তেওঁলোকে ব্যবস্থা গ্রহণ কৰিছে নেকি? বা যেহেতু আমি এইখিনিতে উল্লেখ কৰিব লাগিব ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তত বান বিভীষিকাময় পৰিস্থিতি, একাংশ খেতি পথাৰত পানী বৰ্তমান সোমোৱা পৰিলক্ষিত হৈছে, বিঘাই বিঘাই খেতি পথাৰ নষ্ট হৈ পৰিছে, এই ক্ষেত্ৰতে বৰ্তমান সময়ছোৱাত মূল্য বৃদ্ধি হৈছে নে অন্য কিবা কাৰণত খাদ্য সামগ্ৰীৰ মূল্য বৃদ্ধি হৈছে? ডেভিড কি কব?
অনামিকা চাওক, নিশ্চিতভাৱে আমি লোকসভা নিৰ্বাচনকে কেৱল লক্ষ্য কৰিব নোৱাৰোঁ, কাৰণ সেইটো এটা কাৰণ। লোকসভা নিৰ্বাচনৰ পাছত যে মূল্য বৃদ্ধি হৈছে সেইটো এটা উদাহৰণহে, কিন্তু এক প্ৰকাৰ ক'ব লাগিব যে যি বিগত সময়ত বানপানী হৈছিল বা কৃত্ৰিম বানপানী হৈছিল বা এইবোৰ পাচলি যেতিয়া যিহেতু মেঘালয়ৰ পৰা কিছু পাচলি অসমলৈ আহে বা অন্যান্য বহিৰাজ্যৰ পৰাও এইসমূহ পাচলি আহে, যিহেতু কিছু পাচলি অসমত ইয়াৰে যি উৎপাদন সেয়া উৎপাদন কিন্তু সমগ্ৰ অসমত নুজুৰে, সেয়েহে আমদানি ৰপ্তানি ক্ষেত্ৰত যদি আমি ক'বলৈ যাওঁ মেঘালয় ছাইডৰ পৰা কিছু সামগ্ৰী আহে বা বহিৰাজ্যৰ পৰাও কিছু সামগ্ৰী আহে, কিন্তু এই যে বিগত সময়ত বানপানীৰ সৃষ্টি হৈছিল বিভিন্ন স্থানত, সেই বানপানীৰ ফলতো কিন্তু এতিয়া এই পাচলিবোৰৰ মূল্য বৃদ্ধি হৈছে। কিন্তু লক্ষণীয় বিষয়টো হ'ল লোকসভা নিৰ্বাচনৰ ফলাফলৰ পাছতেই কিন্তু আকৌ যে মূল্য বৃদ্ধি হৈছে, প্ৰতিটো সামগ্ৰী যে 10-20 টকাকৈ বাঢ়িছে, তাকে লৈ কিন্তু এতিয়া সৰ্বসাধাৰণৰ যথেষ্ট সমস্যা হৈছে। অনামিকা ডেভিড কাশ্যপ, মূল্য বৃদ্ধি সন্দৰ্ভত কিন্তু শেহতীয়াকৈ ৰাজ্যৰ বিভিন্ন দল সংগঠন, সেয়া লাগিলে সদ অসম ছাত্ৰ সন্থাই হওক বা কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতিয়ে হওক, মূল্য বৃদ্ধিৰ বিৰুদ্ধে ৰাজ্যজুৰি তেওঁলোকে প্ৰতিবাদমুখৰ পৰিৱেশৰ উদ্ভৱ কৰিছিলে, তেওঁলোকে যোগান বিভাগক তেওঁলোকে দাবী উত্থাপন কৰিছিলে যে অতি শীঘ্ৰে মূল্য বৃদ্ধি হ্ৰাস কৰক, যিটো অত্যাৱশ্যকীয় সামগ্ৰী বুলিয়ে নহয় ইন্ধনজাতীয় সামগ্ৰী, জীৱনদায়িনী ঔষধৰো মূল্য বৃদ্ধি হৈছে, এই ক্ষেত্ৰত মূল্য বৃদ্ধি কেতিয়া ৰোধ হ'ব? আপোনাৰ ওচৰত যদি সাধাৰণ গ্ৰাহক আছে, সমান্তৰালকৈ বিক্ৰেতা যদি আছে, তেওঁলোকৰ পৰা কিছু মতামত জানিবলৈ চেষ্টা কৰিম ডেভিড। হয় অনামিকা, নিশ্চিতভাৱে আমি চেষ্টা কৰিম, যিহেতু গ্ৰাহক আছে, গ্ৰাহকৰ পৰা কিছু কথা জানিবলৈ চেষ্টা কৰিম। খুৰা, প্ৰতিটো সামগ্ৰীৰে মূল্য বৃদ্ধি হৈছে, জীৱনদায়িনী ঔষধৰো মূল্য বৃদ্ধি হৈছে, আপুনি সাধাৰণ নাগৰিক হিচাপে কি ক'ব বিচাৰে, কেতিয়া ৰোধ হ'ব এই মূল্য বৃদ্ধি বা এই মূল্য বৃদ্ধিৰ ফলত আপোনালোকৰ কেনেকুৱা ধৰণৰ সমস্যা হৈছে? মূল্য বৃদ্ধিৰ ক্ষেত্ৰত অলপ হাৰাচমেণ্ট হৈছে আমাৰ সাধাৰণ শ্ৰেণীৰ মানুহৰ কাৰণে, বুজিছেনে? এনেকৈ যদি দাম বাঢ়াই থাকে তেতিয়াহ'লে চলত এটা আমাৰ দৰে মানুহে অসুবিধা আহি পৰে, প্ৰত্যেকবিধ বস্তুৰে। আজি কি হেৰি কৰিছে, এটা বস্তুৰ দাম বঢ়াইছে, কালিও অলপমান কমাইছে, নেক্সট দিনা আৰু সেইটো বস্তুৰে দাম আৰু ডাবল কৰি দিছে, তেনেকুৱাই হৈ আছে। মানে এইটোতো আছে, আগৰ পৰাই আছে, তথাপি উঠা নামা হৈয়ে থাকে, কিন্তু এতিয়া দেখিছোঁ ইলেকশ্যন হৈ যোৱাৰ পিছত দেখোঁ আৰু সামগ্ৰীবিলাকৰ দাম বঢ়াই আছে, সেইটোহে সমস্যা, এনেকুৱা হ'লে অলপ অসুবিধা আহি পৰে। মই ধনীৰ বিষয়ে ক'ব নাযাওঁ, মই আমাৰ সাধাৰণ শ্ৰেণীৰ মানুহৰ কাৰণে এটা অসুবিধা। অনামিকা, এয়া আছিল সৰ্বসাধাৰণ মন্তব্য, কিয়নো ক'ব লাগিব যে লোকসভা নিৰ্বাচনৰ পাছত বা যি বিগত সময়ত যি ধৰণৰ কৃত্ৰিম বানপানীৰ সৃষ্টি হৈছিল বা বহিৰাজ্যৰ পৰা সামগ্ৰী আমদানি ৰপ্তানিৰ ক্ষেত্ৰত যেনেকুৱা ধৰণৰ আচলতে সমস্যা আছিল, সেই ক্ষেত্ৰত এক প্ৰকাৰ উল্লেখ কৰিব লাগিব যে এই অনিয়ন্ত্ৰিত মূল্য বৃদ্ধিৰ সৃষ্টি হৈছে, আৰু এই মূল্য বৃদ্ধি কেতিয়া ৰোধ হ'ব সেয়াৰ কোনো এতিয়ালৈকে কিন্তু স্পষ্ট নহয় বা ৰজাঘৰীয়াও এই ক্ষেত্ৰত কোনো মন্তব্য এতিয়ালৈকে দিয়া নাই। সবিশেষজনৰ বাবে সমান্তৰালকৈ গ্ৰাহকৰ কিছু আমাক মতামত শুনাইছে ডেভিড কাশ্যপ। বৰ্তমান যিহেতু প্ৰতিবিধ সামগ্ৰীতে আকাশলংঘী মূল্য বৃদ্ধি হৈছে, প্ৰতিবিধ সামগ্ৰী এতিয়া জুৰুলা কৰিছে সাধাৰণ জনতা, কিয়নো মূল্য বৃদ্ধি সেয়া লাগিলে ইন্ধনজাতীয় সামগ্ৰীয়ে হওক, ঔষধৰ ক্ষেত্ৰতে হওক, বা অত্যাৱশ্যকীয় যিসমূহ সামগ্ৰী, নিত্য প্ৰয়োজনীয় সামগ্ৰীৰ মূল্য বৃদ্ধি সন্দৰ্ভত সাধাৰণ গ্ৰাহকৰ মাজত এক প্ৰকাৰ হাহাকাৰময় পৰিৱেশৰ উদ্ভৱ হৈছে। ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তৰ প্ৰতিখন বজাৰত এতিয়া জুই চাই দাম, যাৰ বাবে গ্ৰাহকৰ মাজত হাহাকাৰ পৰিৱেশ।